গ্যাস্ট্রিক হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন অনেকগুলো ইস্যু তৈরি হয় গ্যাস্ট্রিকের সময়, কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, প্যারাসাইট ওভার গ্রোথ হয়। তো আপনার খেয়াল রাখবেন যে খাবারটা যেন পানি ছাড়া, খাবারটা সারাদিন পানি খাবেন কিন্তু খাবার সাথে পানি খাবেন না। হ্যাঁ, যেমন কিছু আছে ভাজা পোড়া না দীর্ঘদিন ফ্রিজে রেখে দিয়েছেন, সেটাও প্রসেস হয়ে গেছে, সেটাও হয়তো বা ইউনো কেমিক্যাল অ্যাড করা আছে। দেখুন ভাইরা, আপনারা অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন। এখন গ্যাস্ট্রিকের সমস্যা কি, আমি বিভিন্ন সময় বলেছি যে গ্যাস্ট্রিকের সমস্যা হয় যখন আমাদের পেটে এসি লেভেলটা কমে যায়। পেটে এসি লেভেল কমে গেলে আমাদের কি হয়, আমাদের যে কার্ডিয়াক স্প্রিংটা সেন্সরটা কমে যায়, তখন গ্যাসটা বেরিয়ে এসে এখানে ইসোফেগাসের মধ্যে ইরিটেশন হয়, যেটা আমরা গার্ড বলি। আর যদি অ্যাসিড বেরিয়ে আসে, বারবার অ্যাসিড ঢেকুর আসে, এটাকে অ্যাসিড রিফ্লাক্স বলি। এরপরে যদি হিউজ গ্যাস মানে পেটে যদি ইরিটেশন বা ইনফ্লামেশন হয়, আমরা যেটা বলি গ্যাস্ট্রাইটিস। তো এই ধরনের রোগগুলা বা যেটা আমরা সহজে বলি গ্যাস্ট্রিক, এই গ্যাস্ট্রিক জাতীয় রোগ সবগুলোকে যদি ধরলাম গ্যাস্ট্রিকই, এবং সবগুলো কিন্তু রুট কজ একই, সেটা কি এসিটা কমে যাওয়া, সেটা কি আপনার খাবার খাচ্ছেন খাবারটা হজম হওয়ার মতো আপনার এনজাইমটা কম, আর কি আর হচ্ছে যে আপনার খাবার সাথে পানি খাচ্ছেন। এটা একটা অভ্যাস আপনাদের চেঞ্জ করতে পারছেন না। আমি এতদিন করে বলছি ভিডিওতে, আবার দেখি অনেকে আমাকে ইনভাইট করে আমার সামনে, তারা খাবার খাবার খাচ্ছে এতগুলো পানি নিয়ে। তো খাবার সাথে পানি খান, আপনার এনজাইম এবং অ্যাসিডটা ডাইলিউট হয়ে যাবে, তখন আপনার ঠিক মতো ডাইজেশনটা হবে না। তো আপনার খেয়াল রাখবেন যে খাবারটা যেন পানি ছাড়া, খাবারটা সারাদিন পানি খাবেন কিন্তু খাবার সাথে পানি খাবেন না। হ্যাঁ, আর হচ্ছে যে খেয়াল রাখবেন যেন আপনার আপনি খাবারের মধ্যে এমন কোনো খাবার খাবেন যেটা প্রসেস খাবার। প্রসেস খাবার বলতে কি, ভাজা পোড়া, ভাজা পোড়া তারপরে হচ্ছে ছাড়াও, যেমন কিছু আছে ভাজা পোড়া না দীর্ঘদিন ফ্রিজে রেখে দিয়েছেন, সেটাও প্রসেস হয়ে গেছে, সেটাও হয়তো বা ইউনো কেমিক্যাল অ্যাড করা আছে, মানে দীর্ঘদিন পড়ে থাকার কারণে যে প্রসেস হয়েছে এটাও কিন্তু ক্ষতিকর। হ্যাঁ, খাবারের যে স্ট্রাকচারটা ভেঙে যায়, খাবারটা তার কোয়ালিটিটা ডিটেরিওরেট হয়। হ্যাঁ, তো প্রসেস খাবার খাওয়া, ফ্রাই খাবার খাওয়া, আপনার যে আনন্যাচারাল খাবার খাওয়া, যেটা মানুষে তৈরি করেছে আপনার জন্য, কি অনেক ধরনের অ্যাডিটিভ অ্যাড করেছে, ডাই অ্যাড করেছে, ব্লিচ অ্যাড করেছে, এই যে প্যাকেট জাতীয় খাবারগুলো আপনার খাবেন না, তাহলে গ্যাস্ট্রিকটা কম থাকবে। এখন যদি হয়েই যায়, সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে দেখতে হবে গ্যাস্ট্রিক হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন অনেকগুলো ইস্যু তৈরি হয় গ্যাস্ট্রিকের সময়, কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, প্যারাসাইট ওভার গ্রোথ হয়, অনেকের স্ট্রেস অ্যাংজাইটি থাকে, অনেকের আবার অনেকের যেটা হচ্ছে বিভিন্ন অর্গান ইনফ্লামেশন থাকে। এই সবগুলো জিনিস আপনাকে ফিক্স করতে হবে কীভাবে, এবং ফিক্স করা খুব কঠিন গেছে না। সো অ্যাকচুয়ালি আপনি একটু অ্যাসিড খাবেন, খাবারটা একটু ফাস্টিং করে তারপরে খাবারটা খাবেন, খাবারটা ভালো করে চিবিয়ে খাবেন, খাবার সাথে পানি খাবেন না, এবং খাবারের মধ্যে একটু অ্যাসিড অ্যাড করবেন, একটু প্রোবায়োটিক খাবার খাবেন। প্রোবায়োটিক এখন মানুষ অনেকে বানাতে পারে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আমাকে বলে আপনারা বানান, আমি কেন বানাবো, এটা তো অনেক ভিডিও আছে। হ্যাঁ, আমি সব ভিডিও বানাই না, আপনারা জানেন ডক্টর জাহাঙ্গীর কবির ভাই ভিডিওগুলো যেগুলো করে, আমি ওইসব নিয়ে কথা বলি না, আপনার কথাগুলো শুনুন, ডক্টর মজিবুল ভাই কথা বলে প্র্যাকটিক্যাল কিছু নিয়ে, এগুলো আপনারা শুনুন, তাহলে আমাকে এগুলো করতে হবে না, তাই না? একই ভিডিও তিনজন করে কিলাম, একই প্রোবায়োটিক অনেক বাজারে আছে, আপনারা এগুলো দেখুন। হ্যাঁ, তারপর হচ্ছে যে যাদের গ্যাস্ট্রিক সমস্যা তারপর ভালো হতে পারছেন না, মেক শিওর যে আপনারা রেজিস্ট্যান্স ট্রেনিং করবেন। হ্যাঁ, আর রেজিস্ট্যান্স ট্রেনিং করে এসে আবার উল্টা রং খাবার খাবেন না, প্ল্যান বেস খাবার খাবেন, তাহলে কি ব্যালেন্স হবে। হ্যাঁ, এবং ঘুমটা একটা বড় ফ্যাক্টর, অনেকে টাইমলি ঘুমান না। কাল একটা পেশেন্ট বলতেছেন যে আমি সব কিছু করি কিন্তু টাইমলি ঘুমাতে পারি না। হ্যাঁ, আমার হাজব্যান্ডের দোষ, উনি লেটে ঘুমায়। হ্যাঁ, আপনার স্পাউস যদি টাইমলি ঘুম না ঘুমায়, আর উনি আমার ভিডিওগুলো দেখান আমাদের, হ্যাঁ, ঘুমের ইম্পর্টেন্স নিয়ে আপনারা একটু একটু রিসার্চ করুন, কিছু আর্টিকেল পড়ুন, তাহলে আইডিয়া হবে। আপনার ফ্যামিলিতে একটা এনভায়রনমেন্ট করেন, আমার বাচ্চারা মানে 10টা বাজার আগেই আমরা নামাজ এশা নামাজ পড়ার পর তারা ওয়েট করতে চায় না, তারা দৌড় দিয়ে চলে যায় বেড়ে কিছু, এটা জাস্ট অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, তো অনেক প্যারেন্টসরা বলে আমার বাচ্চারা ঘুমায় না, আরে বাবা আপনারা যদি না ঘুমান বাচ্চারা ঘুমান করতে হবে, ঘুমাবে করতে কি, এটা অভ্যাসটা ফ্যামিলিয়ালি করতে হবে। হ্যাঁ, তাহলে এটা সম্ভব। তারপর হচ্ছে যে খাবার খাবারের আগে একটু যদি একটু একটু অর্গান সাপোর্ট ঠিক খেতে পারেন, যেমন গোল্ডেন সিল, লিক্রিশ, লিক্রিশ পানি জ্যুষ্ট মধু, তারপর হচ্ছে যে ডেন্ডারিয়ন, এগুলো বা বিটার, এগুলো আপনার লিভার, ইনটেস্টাইন এবং স্টোমাকের যে লেয়ারগুলোকে অ্যাক্টিভেট করে তার ডাইজেস্টিভ জুস তৈরিতে সাহায্য করে, তারপরে এনজাম, তখন আপনার ডাইজেশনটা ভালো হবে, এখন এনজাম তৈরি হবে, এসিড তৈরি হবে। হ্যাঁ,
তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখবেন যে যাতে ন্যাচারালি এনজাইম কম, একটা এনজাইম হচ্ছে খাবার মধ্যে দিয়ে আসে। আপনি যদি এনজাইমযুক্ত খাবার না খান, ফাইবার জাতীয় খাবার না খান, তাতে এমনিতে এনজাইম কমে যাবে, তাই না? তো তারা যারা এনজাইমযুক্ত খাবার খাচ্ছেন, শাকসবজি বেশি খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, তার পরিণতি হচ্ছে না, তারা মনে রাখবেন যে আপনার শরীরে ন্যাচারাল যে এনজাইম দরকার হয় একটা খাবারের জন্য, আমাদের প্রায় 5,000 ধরনের এনজাইম দরকার হয়। যাদের শরীরে এনজাইম তৈরি করতে পারছে না, আপনাকে এনজাইম ফিল আকারে খাওয়া লাগবে। যাদের শরীরে অ্যাসিড সিক্রিয়েট করতে পারছে না, আপনাকে অ্যাসিডের ফিল খাওয়া লাগবে। তো অ্যাসিড এবং এনজাইমের ফিলগুলা একসাথে পাওয়া যায়, ডাইজেস্টিভ জুসগুলো আমাদের ক্লিনিকে আছে, ঢাকা সেন্টারে আছে, আপনারা দেখতে পারেন এগুলো, যেগুলো আপনার জন্য ডাইজেশনে হেল্প হবে। তারপর হচ্ছে যে যদি আপনার ইমিউন সিস্টেম লো থাকে, তাহলেও আপনার দীর্ঘস্থায়ীভাবে ডাইজেশন সমস্যা থেকে যাবে, কারণ ইমিউন সিস্টেম লো হলে মানুষের স্ট্রেস অ্যাংজাইটি বাড়ে, স্ট্রেস অ্যাংজাইটির সাথে ডাইজেশন একটা বড় সম্পর্ক আছে। হ্যাঁ, তারপর ভিটামিন ডি কমে গেলেও আপনারা ডাইজেস্টিভ সমস্যায় ভুগবেন, ভিটামিন ডি আপনারা চেক করে নেবেন। শুনবার এই হচ্ছে মোটামুটি ডাইজেশন নিয়ে কথা, আর এরপর যদি কোনো প্রশ্ন থাকে আপনার একটু জানান, আমি ইনশাল্লাহ উত্তর দেবো আপনাকে। হ্যাঁ ভাইরা, ভালো থাকবেন সবাই।